সেটাশের এসপি উত্তর ত্রিপুরা জেলা, আপনাদের সবাইকে আজকের এই প্রেস ব্রিফিং এ স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ভোট গ্রহণ হবে এখানে 26 তারিখ, 26শে এপ্রিল সকাল 7টা থেকে 5টা পর্যন্ত। তো ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে এর যেই টাইমে ভোট শেষ হয়, মানে 5টা এই ক্ষেত্রে, তো এই টাইম থেকে শুরু করে 48 ঘন্টা আগে যে সাইলেন্স পিরিয়ড যেটা আমরা বলি, যে সরব প্রচার তখন শেষ হয়ে যায়, ওই টাইমটাতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে। তো যেমন এক তো ক্যাম্পেইনিং সরব প্রচার যেটা হয় সেটা করা যায় না, তো লাউড স্পিকারের পারমিশন আমরা কোনো জায়গাতে আমরা ওই সমস্ত দেই না। তারপর 144 ইম্পোজ করা থাকে আমাদের এখানে, আজকে অলরেডি 144 সিআরটিসি আন্ডারে অর্ডার ইস্যু করা হয়েছে, বিভিন্ন জায়গায় মাইকিং চলছে, তো সেটার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে। আর সেই রেস্ট্রিকশন আজকে 5টা থেকে শুরু করে তারপর সেটা থাকবে 27 তারিখ সকাল পর্যন্ত, সকাল সেটা 6টা পর্যন্ত আমরা সেই অর্ডার মেনশন করেছি। তো এটাতে মূলত বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন যেগুলি থাকবে সেগুলি হবে 5 জন বা তার বেশি কোন জায়গাতে অ্যাসেম্বলি সেটা আমরা পারমিট করব না। আর বিভিন্ন ধরনের ওয়েপন বা ওয়েপনের লাইক অবজেক্ট যেগুলি থাকে, লাঠি, আয়রন রডস, এই সমস্ত নিয়ে কেউ ঘোরাফেরা করতে পারবে না। যে ইলেকশন কমিশনের গাইডলাইনে যেটা 100 মিটার পেরিফেরিতে যে ধরনের রেস্ট্রিকশন থাকে, যেমন এখানটার মধ্যে কোনো ক্যাম্পেইনিং ম্যাটেরিয়াল থাকতে পারে না, কোনো পলিটিক্যাল পার্টির যে টেম্পোরারি যে বুথ তারা বানায় সেট আপ করে, তো ওইটাও 200 মিটারের বাইরে সেটা হওয়ার কথা, ওই সমস্ত জিনিসের রেস্ট্রিকশন থাকবে। কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন মূলত হচ্ছে যে সুষ্ঠুভাবে যাতে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি, সেই জন্যই জনসাধারণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটার দিকেও আমাদের লক্ষ্য থাকবে। তো তার মধ্যে বিভিন্ন ধরনের এক্সেমশন আছে, যেমন যেটা পোলিং পার্সনের যারা থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, সিএপিএফ, পুলিশ বা ইলেকশন ডিউটি অফিসিয়াল, মিডিয়া পার্সন তাদের ক্ষেত্রে আমরা এই রেস্ট্রিকশনটা রাখছি না। তারপর বিভিন্ন ধরনের ভোট রিলেটেড অফিসিয়াল যারা আছেন তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে না। তারপর ভোটারদের ক্ষেত্রে যারা আইডেন্টিটি কার্ড, প্রপার এপিক বা অন্যান্য আইডেন্টিটি কার্ড নিয়ে যারা যাবেন ভোট কেন্দ্রে তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য থাকবে না। তো এই ধরনের যেমন নর্মাল মানে প্যাসেঞ্জার যারা থাকবেন কোনো জায়গা থেকে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না। আর নর্মাল বিজনেস ট্রানজাকশন বা মার্কেট এরিয়াতে যেটা নর্মালি হয়ে থাকে সেটার ক্ষেত্রেও এই রেস্ট্রিকশন গুলি থাকবে না। তো এই সমস্ত জিনিস আমাদের আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এই রেস্ট্রিকশন আজকে বিকেল 5টা থেকে শুরু করে 27 তারিখ সকাল 6টা পর্যন্ত থাকবে। তো এই ক্ষেত্রে যে বা যারা যদি এটার ভায়োলেশন করে তো তাদের ক্ষেত্রে সেটা পানিশেবল হবে আন্ডার সেকশন 188 অফ ইন্ডিয়ান পিনাল কোড। তো এই ক্ষেত্রে সব জায়গায় ডাইরেকশন ইস্যু করা হয়ে গেছে অলরেডি যাতে এটার এনফোর্সমেন্ট হয়। তো এটা গেল প্রথমে 144 রিলেটেড। তারপর আপনারা জানেন যে আমাদের এই ডিস্ট্রিক্টে 3টা জায়গা থেকে ডিসপার্সাল রিসিভিং সেটা হবে। ডিসপার্সাল সেন্টার যেমন ধর্মনগর সাব ডিভিশনে 4টা অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য ধর্মনগর বিবিআই স্কুল গ্রাউন্ড থেকে হবে, তেমনি ভাবে পানিসাগরের ক্ষেত্রে পানিসাগর যেটা আমরা বলে থাকি পানিসাগর পঞ্চায়েত সমিতি কমপ্লেক্স, ওইখান থেকে ডিসপার্সাল রিসিভিং করা হয়। আর তেমনি ভাবে কাঞ্চনপুরের কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল যেটা আছে সেখান থেকে ডিসপার্সাল আর রিসিভিং সেখানে হবে। তো সেইখান থেকে কালকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যারা পোলিং টিম যারা যাবে তাদের সাথে আর্ম ফোর্সেস, সিএপিএফ বা জিএসআর সেই সমস্ত জায়গাতে ওনারা ট্যাগ হয়ে যাবেন, ওনারা ওখান থেকে রওনা হবে ডিসপার্সাল সেন্টার থেকে। আর মূলত বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকশন যেগুলি থাকে পোল রিলেটেড, যেমন ড্রাই ডে ডিক্লারেশন সেটা অলরেডি ইস্যু হয়ে গেছে, ড্রাই ডে ডিক্লারেশন সেটা আমরা করে নিয়েছি। তো লাস্ট 48 আওয়ার্স এর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আমরা যেমন আলোচনা করলাম কয়েকটা জিনিস, সেই সমস্ত রেস্ট্রিকশন থাকে, তো সেইগুলি আমাদের সবাইকে মেনে চলতে হবে।
সতর্কতার জন্য আমি আহ্বান রাখছি সবার প্রতি। আর আমাদের বিভিন্ন ধরনের এখানে সিকিউরিটি এনশিওর করার জন্য যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা থাকে, আমরা আপনারা আগেও দেখেছেন বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমরা করেছি। আমরা বিভিন্ন ধরনের যে এরিয়া ডোমিনেশন এক্সারসাইজ আর রোড পেট্রোলিং, ফুড পেট্রোলিং, সেই সমস্ত জিনিস, বাইক র্যালিও আমরা সেখানে করেছি, যাতে শহরের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গায় গাড়ি নিয়ে ঢোকা যায় না, সেই সমস্ত যাতে নেরো যে গলিগুলি আছে সেগুলি যাতে আমরা কভার করতে পারি। তো আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে সবাইকে, যারা যারা ভোট দিতে আসবেন 26 এপ্রিল, যে আমরা সমস্ত ধরনের প্রস্তুতি আমরা করেছি যাতে সুষ্ঠুভাবে আমরা শান্তিপূর্ণভাবে যাতে ভোট দেওয়া যায়। তো আপনাদের মাধ্যমে সবাইকে আবারও অনুরোধ করছি যাতে সবাই যে পোলের দিনে ওনারা যাতে ভোট দিতে আসেন। ধন্যবাদ। দেখেছিলাম আর কয়েকটা নিউজ চ্যানেল থেকেও আমরা পেয়েছিলাম যে একটা জায়গা যেটা শেরেচন্দ্রপাড়া তুমসারাই এডিসি ভিলেজে, যে কিছু লোক বলেছিলেন যে ভোট দেবেন না বা ভোট বয়কট করেছেন, এই ধরনের একটা কভারেজ ছিল আমাদের কাছে। তো আমাদের টিম ওখানে ভিজিট করেছিলেন, বিডিও সাহেব গেছেন, ডিডব্লিউএস আর পিডব্লিউডি থেকেও গেছেন। ওখানে ওনাদের একটা গ্রিভেন ছিল যে এখানে জল আসেনি দুই দিন ধরে, এই ধরনের জলের সমস্যা আর রাস্তা খারাপ হয়ে গেছিল, বৃষ্টি আপনারা জানেন সবাই যে খুব একটা সিভিয়ার থান্ডারস্টর্ম হয়েছিল কয়েকদিন আগে, বিশেষ করে রাত্রেবেলা। তো ওই সময় থান্ডারস্টর্মে কিছু রোড ওনাদের একটা পোর্শন খারাপ হয়েছিল, তো ওইটারও আমরা মেরামত করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি সেটা রেস্টোর হয়ে গেছে, তো আমাদের এখান থেকে আমরা অফিসিয়াল যারা পাঠিয়েছিলাম তাদের সাথেও কথা বলা হয়েছে, তো তারা এখন সন্তুষ্ট। তো তারা জানিয়েছেন যে তাদের গ্রিভেন্সটা অ্যাড্রেস করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটা জানাতে চাই।